উত্তরাকাশিতে ভয়াবহ দুর্ঘটনা কবলে তীর্থযাত্রী বাস, মৃতের সংখ্যা বেড়ে 26। তো বন্ধুরা, এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগে লাইক করুন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তা চলুন দেখে নিই। উত্তরকাশীতে ভয়াবহ দুর্ঘটনা কবলে পড়ল তীর্থযাত্রী বোঝায় একটি বাস। ওই বাসটিতে মোট 28 জন তীর্থযাত্রী ছিলেন এবং 30 জন। গতকালই 22 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল, পরে মৃতের সংখ্যা আরও বাড়ে। এখনও পর্যন্ত 30 জনের মধ্যে 26 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে 14 জন ছিলেন মহিলা যাত্রী। আহত 4 জনকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। রবিবার মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে যমুনাত্রীর দিকে যাচ্ছিল তীর্থবাহী বোঝায় একটি বাস। এরপর উত্তরকাশীর ডামটায় যমুনাত্রী জাতীয় সড়কের দামতার কাছে ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনাটি। সন্ধ্যে 6:45 নাগাদ বাসটি 200 ফুট গভীর খাদে পড়ে যায়। বাসে ছিলেন মধ্যপ্রদেশের তীর্থযাত্রীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ। এদিকে দুর্ঘটনার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান গভীর রাতে উত্তরাখণ্ডের দেরাদুনের উদ্দেশ্যে রওনা দেন। এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উত্তরাখণ্ডের 4 ধামে তীর্থযাত্রী যমুনাত্রী ধামে যাওয়ার বাসটি খাদে পড়ায় মধ্যপ্রদেশের পান্না জেলায় তীর্থযাত্রী মৃত হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে প্রতি মুহূর্তে উত্তরাখণ্ড সরকারের সঙ্গে যোগাযোগ করা রাখছেন, আহত চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হয়েছে। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃত আত্মীয়দের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতর দ্রুত আরোগ্য কামনা করছেন প্রধানমন্ত্রী। উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনা খুবই বেদনাদায়ক, যারা তাদের জনপ্রিয় হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ও ঘটনাস্থলে সম্ভাব্য সব রকম সাহায্য করা হবে। এই দুর্ঘটনায় নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লাখ টাকা আর্থিক সাহায্য ও আহতদের 50,000 টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। এদিকে শোক প্রকাশ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামী। জানিয়েছেন, পরিবারের সদস্যদের ওই শোক সভার শক্তি দেন, সকল আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। দুর্ঘটনায় তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, যমুনাত্রী মহাসড়কের উত্তরকাশীতে একটি বেদনাদায়ক সড়ক দুর্ঘটনায় 4 ধাম যাত্রায় বহু তীর্থযাত্রীর মৃত্যুর খবর আমি গভীরভাবে শোকাহিত।